এই খারেজিদের দিশা, এই খারেজিদের ক্রিয়া, এই খারেজিদের কর্ম, এই খারেজিদের গড়ন, এই খারেজিদের বর্ণ, এই খারেজিদের ক্রিয়াকর্মের যে ধরন, তাদের যে কর্মকাণ্ডের যে সূত্র ফর্মুলা, এটা কোথা থেকে তারা পেল? আপনি লক্ষ্য করবেন, খারেজিদের কোরআন বর্ষার আগায় কোরআন ঝুলিয়ে নীল হুকম ইল্লাল্লাহ বলে আওয়াজ তুলে হকের চিরন্তন দ্বারা থেকে বেরিয়ে আসার এই ফর্মুলা, এই সূত্র আর হিন্দাবত্ত আত্মস্বীকৃত বাগী মুয়াবিয়ার ওসমান জিন্নুন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত পরবর্তী বর্ষার আগায় সেদানা উসমান জিন্নুন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তে ভেজা কামিজ এবং কর্তৃত্ব আঙ্গুল মোবারককে ঝুলিয়ে মুয়াবিয়া যে শোডাউন করেছিল, মুয়াবিয়া যে মানি না মানবো না মওলায়ালার খেলাফত মানি না, মওলায়ালার কর্তৃত্ব মানি না, মওলায়ালার এই কর্তৃক প্রতিষ্ঠিত এই খেলাফতকে আমি অস্বীকার করি বলে সে যে স্লোগান করেছে হিন্দাবত্ত আত্মস্বীকৃত বাগী মুয়াবিয়া, সেই স্লোগান, সেই দিশার, সেই আইডিওলজি, সেই ক্রিয়াকর্ম, সেই ধরন, সেই গড়ন, সেই বর্ণই হুবহু কপি আর পেস্ট করেছিল এই নিন হুকম ইল্লাল্লাহ কোরআনে বর্ষার আগে কোরআন ঝুলিয়ে এই খারিজি সম্প্রদায়কে কায়েম করার জন্য। আপনি লক্ষ্য করেন, 35 থেকে 36 হিজরির সময় কিন্তু মূলত সমস্ত খারেজির, মানে সমস্ত খারেজির মা, সমস্ত খারেজির বাপ হিন্দাবত্ত আত্মস্বীকৃত বাগী মুয়াবিয়ার জন্ম। এবং সে যেই সুরতে, যেই ধারায়, যেই সলিউশনে, যেই যেই ক্রিয়াকর্মে, যেই ধরনে, যেই গড়নে, যেই বর্ণে সে আন্দোলন করেছিল, ঠিক হবু হুবু কপি পেস্ট করেছিল ইনিল হুকম ইল্লাল্লাহ বলে, যে হুলা ইনিল হুকম ইল্লাল্লাহ বলে আওয়াজ তোলা খারিজিরা 37 হিজরিতে সে সিপিনের জিয়াদের ময়দানে মওলায় আলার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে 8000 সেনাবাহিনী তারা আলাদা হয়ে গিয়েছিল। মূলত সমস্ত খারিজিদের বাপ হচ্ছে হিন্দাবত্ত আত্মস্বীকৃত বাগী মুয়াবিয়া। আপনি যদি খারিজিদেরকে, আপনি যদি খারিজিদেরকে দোষারোপ করে থাকেন, আপনি যদি খারিজিদেরকে মোরতাদ বলে থাকেন, আপনি যদি খারিজিদেরকে জাহান্নামের কুকুর বলে থাকেন, আল খাওয়ারিজু কিলাবুন নার, তাহলে অবশ্যই আমি বলতে বাধ্য হচ্ছি সমস্ত খারিজির বাপ হিন্দাবত্ত আত্মস্বীকৃত বাগী মুয়াবিয়া। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনহুমুল্লাযীনা ইউযুনা নবিয়্যা ইলা আখিরিল আয়া। وقال قال رسول الله صلى الله عليه وسلم الخوارج كلاب النار। الحمد لله ومحبوبه الكريم। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনার জন্য উপস্থিত হয়েছি সেই বিষয়টি হচ্ছে একটি ধূম্রজাল আমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে। এই ধূম্রজালটাকে কাটাবার জন্য একটি ফর্মুলাই যথেষ্ট। এই ধূম্রজালটাকে কাটাবার জন্য একটি কালেমা ইমামদিন মিল্লাতের চিরন্তন ধারার একটি সঠিক দিশাই যথেষ্ট কাফি। সেটা হচ্ছে ধূম্রজালটা কি আর ফর্মুলাটাই বা কি। ফর্মুলাটা আমি ফর্মুলার বিষয়টাই সামনে নিয়ে আসি সর্বপ্রথম। ফর্মুলাটা দ্যাট মিন্স অ্যালজেব্রা যে রয়েছে, যারা অ্যালজেব্রা করে থাকেন তারা জানেন যে একটি মশহুর সূত্র a+b² = a² + 2ab + b² এই যে ফর্মুলা, ফর্মুলা মিলে গেলে কিন্তু অঙ্ক মিলে যায়। ঠিক এরকম ধূম্রজালটা যেভাবে তৈরি করা হয়েছে, এই ধূম্রজালের ক্ষেত্রে যদি সূত্র মিলে যায় তাহলে আপনি বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। সেই বিষয়টা কি, যেমন এই বিষয়টিকে বলতে গেলে আমি কিভাবে বলবো, প্রথমে এই বিষয়টা বলতে হয় যে মুরগি আগে না ডিম আগে। এই যে একটা প্রচলিত কথা যে মুরগি আগে না ডিম আগে, এই যে একটি মানে একটি হাস্য রসাত্মকমূলক একটি বক্তব্য যে মুরগি আগে না ডিম আগে, মুরগির জন্মটা আগে হয়েছে না ডিমের জন্মটা আগে হয়েছে। ঠিক এরকম আজকে আপনি আত্মস্বীকৃত বাগী হিন্দাপুত্র মুয়াবিয়া, তার প্রতিষ্ঠিত খেলাফত উৎখাত করে মুলকিয়াত খুনিয়েজিদবাদ মুয়াবিয়াইজম, যেটা 41 হিজরি থেকে 2021 এই শতাব্দী পর্যন্ত, এখন পর্যন্ত, এই মিনিট পর্যন্ত গোটা দুনিয়াকে আচ্ছন্ন করে রেখেছে খেলাফতের বিপরীতে, যার কারণে কালেমা ইমামদিন মিল্লাতের চিরন্তন ধারা কালেমা ইমামদিন মিল্লাতের রাজধানীতে সেন্টারে পৌঁছতে পারছে না। যতদিন পর্যন্ত কালেমা ইমামদিন মিল্লাতের রাজধানী সেন্ট্রালে গিয়ে খেলাফত তা ইনসানিয়াত তার অবস্থানকে চিহ্নিত করতে না পারবে, ততদিন পর্যন্ত মুসলিম মিল্লাত কোটি কোটি ইনসানিয়াতের কোনো মুক্তি মিলবে না।
আপনি লক্ষ্য করেন এই হিন্দুত্ব স্বীকৃত বাঘ কর্তৃক প্রতিষ্ঠিত মুয়াবিয়া ইজমের বিরুদ্ধে, মুয়াবিয়ার কুকর্মের বিরুদ্ধে, মুয়াবিয়ার কুফরি কার্যকলাপের বিরুদ্ধে, তার মুরতাদি কর্মকাণ্ডের বিরুদ্ধে যখন আপনি কথা বলবেন, তখনই আপনার এগেনস্টে থাকা যে ব্যক্তি বা যে গ্রুপ রয়েছে, যে সংগঠন রয়েছে বা যে দল মত আইডিওলজি যারা রয়েছে, তারা একটি কথা বলে থাকে, তারা একটি গ্রুপকে তারা আইডেন্টিফাই করে থাকে, সেটা হচ্ছে খারিজি গ্রুপ। মানে খারিজিদেরকে তারা চিহ্নিত করে থাকে যে না, দোষ মুয়াবিয়ার নয়, দোষ খারিজিদের। শিয়াবাদীরাও তা করে থাকে, এতে আসে শিয়াবাদীরা যারা রয়েছে তারাও এই কাজটি করে থাকে যে দোষ আসলে মুয়াবিয়া, ইয়া দোষ আসলে খারিজিদেরকে। শিয়াবাদীরা আরও সীমা অতিক্রম করে তারা সরাসরি শানের আসালতে আঘাত করে থাকে, তারা কালিমা মিল্লাতের চিরন্তন রূপরেখার ব্রিডিং গ্রাউন্ডে আঘাত করে থাকে, সেদিকে আমার বিষয় না। খারিজিদেরকে কেন দোষারোপ করে থাকে, খারিজিদেরকে কেন টার্গেট করে থাকে, খারিজিদেরকে কেন সামনে নিয়ে এসে খারিজিদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ানকে তারা আড়াল করতে চায়, এই ঢালকে ভেঙে চুরে খান খান করে দিতে হবে আদর্শিক লড়াইয়ে। সুস্পষ্টভাবে ক্লিয়ার? অর্থাৎ আমি যা বলতে চাচ্ছি, ফর্মুলা যদি আপনার মিলে যায় সব কিছু মিলে যাবে। আপনি লক্ষ্য করেন, এই মুয়াবিয়াবাদীরা, এই মুয়াবিয়ার উত্তরসূরি দালাল তোষর যারা রয়েছে, তারা বলে থাকে যত দোষ সব নন্দ গোষ দোষ দা করেছে খারিজিরা করছে। তা খারিজিরা দোষ করেছে কিভাবে, খারিজিরা কিভাবে দোষ করেছে, খারিজিদের উত্থান কোথা থেকে এসেছে? তারা এই ক্ষেত্রে যে বক্তব্যটাকে তারা প্রকাশ করে থাকে সেটা হচ্ছে, তারা সুস্পষ্টভাবে বলে থাকে যে, তারা যে কথাটি বলে থাকে তারা সুস্পষ্টভাবে ক্লিয়ার করে থাকে যে ইনিল হুকম ইল্লা লিল্লাহ, কোরআনে পাকের একটি আয়াতকে টার্গেট করে, অর্থাৎ হুকুম একমাত্র আল্লাহ তাআলা, কর্তৃত্ব একমাত্র যেহেতু আল্লাহ তাআলার, হুকুম আল্লাহ তাআলারই মানি। মুশকিল কুশা আলী মুর্তজা কররামাল্লাহু ওয়াজহা রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকে আমরা মানি না, ওনাকে খলিফা হিসেবে আমরা মানি না, যদিও তারা আরেকজন এই বাঘির নাম উচ্চারণ করেছিল, সেদিকে আমাদের দার বিষয় না। ওর নাম না নেওয়াটাই আসলে মূলত নাপাকি, নাপাকি যদি আপনি ঘাটেন এটাতে দুর্গন্ধই বেরোবে। আজকে সাম্প্রতিক যে ইস্যুগুলো হচ্ছে, এই নাপাকি নিয়ে যত ঘাটাঘাটি করবেন দুর্গন্ধই বেরোবে। যাই হোক, যা বলছিলাম যে ইনি হুকম ইল্লা লিল্লাহ বলে বর্ষার আগায় কোরআন ঝুলিয়ে, বর্ষার আগায় কোরআন ঝুলিয়ে প্রায় সমস্ত ফুকাহা আইমা মুফাসসির মুহাদ্দিস এ ব্যাপারে একমত, তারিখের সমস্ত মুসান্নিবগণ একমত, প্রায় জমহুর উলামায়ে কেরাম মতামত, প্রায় 8000 সৈন্যবাহিনী মলায় আলাদ থেকে 8000 সেনাবাহিনী, তারা ইনিল হুকম ইল্লা লিল্লাহ, অর্থাৎ হুকুম একমাত্র আল্লাহ তাআলার বলে, তোমায় মানি না মলায় আলা, তোমায় মানি না, নাউজুবিল্লাহ জালেকে কথা বলে 8000 সৈন্যবাহিনী তারা মলায় আলার গ্রুপ থেকে বের হয়ে গিয়েছিল। ধোকাবাজ আমর ইবনে আস কর্তৃক কুটচাল প্রতিষ্ঠা করা পরবর্তী সিজন টুতে, অর্থাৎ যাই হোক ওদিকে আমি একটু পরে যাচ্ছি, আমার যেটা কথা হচ্ছে যেটা এই গ্রুপটাকে তারা দোষারোপ করে। কিন্তু আপনি লক্ষ্য করবেন, মূলত প্রিয়নবী কি বলেছেন হাদিস শরীফে, প্রিয়নবী কিন্তু হাদিস শরীফ কি বলেছেন, আমি প্রথমে এফতেদার প্রথমে যে হাদিস শরীফে তেলাওয়াত করেছি, শব্দ না সব সম্ভবত হাদিসটি আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আল খাওয়ারিজু কিলাবুন্নার, আল খাওয়ারিজু কিলাবুন্নার, খারেজি খারেজ খারেজি, এটার জমা হচ্ছে প্লুরাল হচ্ছে খাওয়ারিজ, আর কিলা কালবুন কুকুর, কিলাবুন হচ্ছে কুকুর সমূহ, অর্থাৎ খারেজি সম্প্রদায় সমূহ হচ্ছে জাহান্নামের কুকুর। প্রিয়নবী ঘোষিত যে হাদিস, এখানে কিন্তু প্রিয়নবী খারেজি সম্প্রদায় সমূহকে বলেছেন, অর্থাৎ খারেজি মতবাদ যারা ইসলাম থেকে খারেজ, তারা কালেমা ইমামদের মিল্লাতের চিরন্তন ধারা খলিফার থেকে খারেজ, যারা হকের চিরন্তন যারা ইমাম থেকে খারেজ, যারা যুগের ইমাম শতাব্দীর ইমাম ইমামুল উমাম দের পক্ষ থেকে খারেজ, যারা এই খারেজি সম্প্রদায় যারা, এই যে খাওয়ারেজ যারা রয়েছে, সমস্ত খাওয়ারেজদেরকে প্রিয়নবী জাহান্নামের কুকুর হিসেবে উল্লেখ করেছেন। এই খারেজি সম্প্রদায়ের যে দিশা ছিল সেটা কত সালে, এই খারেজি সম্প্রদায় তারা যেটা বলে, তারা ইনি হুকম ইল্লা লিল্লাহ বলে খারেজিদের জন্ম হয়েছে 37 হিজরিতে। দোষারোপ যা করে, দোষারোপ যা করো খারেজিদেরকে করো, মুয়াবিয়ার কোনো দোষ নাই, কিন্তু না, পর্দার অন্তরালে, মূলত পর্দার অন্তরালে খারেজিদেরকে সামনে এসে ঢাল হিসেবে ব্যবহার করে মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ানকে বাঁচাতে চাওয়ার শত শত বছর ব্যাপী চেষ্টাকে যুগের ইমাম শতাব্দীর ইমাম ইমামুল উমাম সৈয়দনা সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমান নূরানি দিশার আলোকে আমরা আজকে সেটাকে, এই সত্যকে উদ্ভাসিত করব, সত্যের সত্যকে আমরা সত্য হিসেবে, মিথ্যাকে মিথ্যা হিসেবে আমরা আজকে প্রমাণ করে দেব। সেই বিষয়টি হচ্ছে, আপনি লক্ষ্য করেন 37 হিজরিতে জিহাদে সিফিনের ময়দান, জিহাদে সিফিনের ময়দানটা কি, হক এবং বাতিলের লড়াই, জিহাদে সিফিনের ময়দানটা কি,
হক এবং কুফরের লড়াই। জিহাদের সিফিনের ময়দানটা কি, যুগের ইমাম শতাব্দীর ইমাম ইমামুল ইমাম সৈয়দানা সৈয়দ আলামা ইমাম হায়াতুল্লাহ রামা বলে থাকেন, ওনার নুরানি দিশার ভিতরে উনি বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন যে এক গোষ্ঠীর অপরাজনীতি এবং গোত্রীয় উগ্র জাতীয়তাবাদের বিরুদ্ধে গর্জে ওঠা মকবুল সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের আন্দোলন, যেটা ডেস্টিনেশন ছিল সিফিনের জিহাদের ময়দানের প্ল্যাটফর্ম। অর্থাৎ সিফিনের ময়দানটা কোথায়, ইরাক এবং শামের মধ্যবর্তী একটা স্থানের নাম হচ্ছে সিফিন, যেগুলো আপনি ঘেঁটে নেবেন দেখে নেবেন। সিফিনের ময়দানের এই যে 8,000 সেনাবাহিনী বের হয়ে গিয়েছিল মাওলায় আলার গ্রুপ থেকে, এই গ্রুপটাকে খাওয়া খারেজি বলে উল্লেখ করে তারা মূল যে ক্রীড়ানক এই খারেজি সম্প্রদায়ের, খারেজি খাওয়ারেজ শিয়াবাদ যত বাতিল ফেরকা আছে সমস্ত বাতিল ফেরকার মূল গোড়া হিন্দাবত্ব স্বীকৃত বাগে মুয়াবিয়াকে তারা আড়াল করতে চায়। কিন্তু আপনি লক্ষ্য করেন এই খারেজিরা এরা কারা, কত সনে হিজরি 37 হিজরিতে তারা সিফিনের জিহাদের ময়দানে মলায় আলার বিপক্ষে তারা অবস্থান গ্রহণ করেছে। 41 হিজরিতে এসে হিন্দাবত্য আত্মস্বীকৃত বাগী মুয়াবিয়া সে খেলাফত উৎখাত করে মুলকিয়াত খুনি ইয়াজিদবাগ মুয়াবিয়া ইজমের যাত্রার ইত্তদা শুরু করে খেলাফতের বিপরীত, যেটা আজ পর্যন্ত টিকে আছে গোটা দুনিয়াতে। কিন্তু আপনি লক্ষ্য করবেন এই খারেজিদের দিশা, এই খারেজিদের ক্রিয়া, এই খারেজিদের কর্ম, এই খারেজিদের গড়ন, এই খারেজিদের বর্ণ, এই খারেজিদের ক্রিয়াকর্মের যে ধরন, তাদের যে কর্মকাণ্ডের যে সূত্র ফর্মুলা, এটা কোথা থেকে তারা পেল? আপনি লক্ষ্য করবেন খারেজিদের কোরআন বর্ষার আগায় কোরআন ঝুলিয়ে নীল হুকম ইল্লা লিল্লাহ বলে আওয়াজ তুলে হকের চিরন্তন দ্বারার থেকে বেরিয়ে আসার এই ফর্মুলা, এই সূত্র আর হিন্দাবত্য আত্মস্বীকৃত বাগী মুয়াবিয়ার ওসমান জিন্নুন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত পরবর্তী বর্ষার আগায় সেদানা উসমান জিন্নুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তে ভেজা কামিজ এবং কর্তৃত্ব আঙ্গুল মোবারককে ঝুলিয়ে মুয়াবিয়া যে শোডাউন করেছিল, মুয়াবিয়া যে মানি না মানবো না মওলায় আলার খেলাফত মানি না, মওলায় আলার কর্তৃত্ব মানি না, মওলায় আলার এই কর্তৃক প্রতিষ্ঠিত এই খেলাফতকে আমি অস্বীকার করি বলে সে যে স্লোগান তুলেছে হিন্দাবত্ব আত্মস্বীকৃত বাগী মুয়াবিয়া, সেই স্লোগান সেই দিশা সেই আইডিওলজি সেই ক্রিয়াকর্ম সেই ধরন সেই গড়ন সেই বর্ণই হুবহু কপি আর পেস্ট করেছিল এই নিন হুকম ইল্লা লিল্লাহ কোরআনে বর্ষার আগে কোরআন ঝুলিয়ে এই খারিজি সম্প্রদায়। আপনি আপনি দেখেন ওসমান জিন্নুর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করে দেওয়া হলো, ওসমান জিন্নুর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়া পরবর্তী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ সমস্ত মকবুল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন বদরিন সাহাবায়ে কেরাম বায়াতে রিদওয়ান রিদওয়ানের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন যারা ছিলেন প্রত্যেকেই ওনারা মওলায় আলা মুশকিল কুশ আলী মুস্তাজাকার রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেছেন। সুস্পষ্ট ক্লিয়ার, বায়াত গ্রহণ করার পরবর্তী তারা যখন তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুদের পক্ষ থেকে এবং তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা যখন সরাসরি তশকিল করলেন, সরাসরি মুয়াবিয়াকে যখন বললেন যে তুমি মওলায় আলার হাতে বায়াত গ্রহণ করো, তখনই হিন্দাবত্য আত্মস্বীকৃত বাগী, এটা কত সালের কথা, হিজরি 36 হিজরি সালের কথা বলতেছি, মানে আপনি জঙ্গে জামাল হয়েছিল 36 হিজরিতে, আর জঙ্গে জামাল হয়েছিল 36 হিজরিতে, আর ওসমান জিন্নুর রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছিলেন 35 হিজরিতে। আপনি লক্ষ্য করুন 35 হিজরি থেকে 36 হিজরির মাঝামাঝি অবস্থায় তালহা রাদিয়াল্লাহু তাআলা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এবং মহান প্রতিনিধিগণ যখন এই হিন্দাবত্য আত্মস্বীকৃত বাগে মুয়াবিয়ার কাছে শামে গিয়ে যখন তারা বলল, ওনারা বললেন যে তুমি মওলা আলা মুশকিল কুশ আলী মুত্তাজাকাররামাল্লাহু ওয়া জারাতে বায়াত গ্রহণ করো, তার কর্তৃত্বকে তুমি স্বীকার করো, তার বশ্যতাকে তুমি স্বীকার করো, তখন এই হিন্দাবত্য আত্মস্বীকৃত বাগে মুয়াবিয়া কি করেছিল, পুরা শামবাসীদের অর্থাৎ ধর্মের উপরে ধর্মের উপরে ব্যক্তি পূজো ধর্মের ঊর্ধ্বে উঠে কালিমায় মন্দির মিল্লাতের ঊর্ধ্বে উঠে সম্পূর্ণ ব্যক্তি পূজা ব্যক্তি পূজক যারা ছিল, এই ব্যক্তি পূজক অর্থাৎ মুয়াবিয়া পূজকদের একটা সিন্ডিকেট
এই সিন্ডিকেটদেরকে আবর্তন করে হিন্দাবুত তত্ত্বস্বীকৃত বাকি মুয়াবিয়া বর্ষার আগায় উসমান জিন্নুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তে ভেজা কামিজ এবং কর্তিত আঙ্গুল মুবারককে ঝুলিয়ে আরবি ইবারতে এটা ইবনে আসির তাফসির ইবনে কাসির তাফসির তারিখ ইবনে কাসির ইবনে আসির রাহিমাহুল্লাহর মতো ঐতিহাসিকরা যেটা সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন যে ফাকানা মুআবিয়া ইউআল্লিকু কামিসা উসমান অর্থাৎ ফাকানা মুআবিয়া ইউআল্লিকু কামিসা উসমান অর্থাৎ উসমান জিন্নুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ষার আগায় উঁচু করে যখন রক্তে ভেজা কামিজ উসমান জিন্নুর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তে ভেজা কামিজ এবং কর্তিত আঙ্গুল মুবারককে ঝুলিয়ে উঁচু করে সে দাবি করেছিল আমি উসমান জিন্নুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার চাই। এই কথা যখন বলল তখন এই ব্যক্তি পূজারী মুয়াবিয়া পূজারী ধর্মের ঊর্ধ্বে যারা ব্যক্তিকে পূজা করে এই যে সাম্প্রতিক ঘটনা যে দুর্নীতি অনৈতিকতা সততা যত কিছুই হোক আমি ব্যক্তি পূজা করব, আমি ওই ব্যক্তি আবাকা বা জুব্বাধারী ওই ব্যক্তির ওই নষ্ট ভ্রষ্ট ওই বাঘের পূজা করব। আমি এই ব্যক্তি পূজকদের একটি গ্রুপ হিন্দাবুত তত্ত্বস্বীকৃত বাঘে মুয়াবিয়ার পক্ষে অবস্থান গ্রহণ করে এবং ফাকায়না মুয়াবিয়া ইউআল্লিকু কামিস উসমান অর্থাৎ মুয়াবিয়া সে কর্তিত আঙ্গুল মুবারক এবং রক্তে ভেজা কামিজকে ঝুলিয়ে গর্জে উঠেছিল এবং সে প্রতিবাদ করেছিল এই বলে যে উসমান জিন্নুর রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকারীদের বিচার আমি চাই। তার মানে তার বক্তব্য হচ্ছে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদের এই হত্যার পিছনে আলী মুর্তজা কাররামাল্লাহু ওয়াজহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়ী, নাউযু বিল্লাহ মিন যালিক। আরো বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন রেফারেন্স দ্বারা সুস্পষ্ট ক্লিয়ার এই হিন্দাবুত তত্ত্বস্বীকৃত মুয়াবিয়া এই ধোকাবাজ আমর ইবনে আস গঙ্গদের প্ররোচনায় এবং এই ধোকাবাজ আমর ইবনে আসদেরকে নিয়ে এবং এই ধোকাবাজ আমর ইবনে আসদেরকে সাথে করে এই গঙ্গটা সরাসরি শামবাসীদেরকে কথা সুস্পষ্টভাবে ভাইরাল করে দিয়েছিল, রিউমার করে দিয়েছিল কি যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকারী মুশকিল কোশা আলী মুর্তজা কাররামাল্লাহু ওয়াজহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাউযু বিল্লাহ মিন যালিক, নাউযু বিল্লাহ মিন যালিক। না, মূলত উসমান জিন্নুর রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার সাথে হিন্দাবুত তত্ত্বস্বীকৃত ভাগে মুয়াবিয়া জড়িত সুস্পষ্ট বিভিন্ন আলামত বিভিন্ন নিখুঁত আলামতের দ্বারা সুস্পষ্টভাবে পরিষ্কার সাইয়েদানা উসমান জিন্নুর রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকাণ্ডের সাথে হিন্দাবুত তত্ত্বস্বীকৃত ভাগে মুয়াবিয়া জড়িত ছিল তার এই তার উচ্চাভিলাষকে বাস্তবায়ন করার ক্ষেত্রে বা উচ্চাভিলাষ বাস্তবায়ন করার জন্য শানের সালতের বিপরীত একটা প্ল্যাটফর্মকে দাঁড় করানোর জন্য খেলাফতের বিপরীত মুলকিয়াতকে কায়েম করার জন্য খুনি এজিদবাদকে কায়েম করার জন্য মুয়াবিয়া জংকে কায়েম করার জন্য আপনি লক্ষ্য করেন 35 থেকে 36 হিজরির সময় কিন্তু মূলত সমস্ত খারেজির মানে সমস্ত খারেজির মা সমস্ত খারেজির বাপ হিন্দাবুত তত্ত্বস্বীকৃত ভাগে মুয়াবিয়ার জন্ম এবং সে যেই সুরতে যেই ধারায় যেই সলিউশনে যেই যেই ক্রিয়াকর্মে যেই ধরনে যেই গরণে যেই বর্ণে সে আন্দোলন করেছিল ঠিক হবু হুবু কপি পেস্ট করেছিল ইনিল হুকম ইল্লা লিল্লাহ বলে যে হুলা ইনিল হুকম ইল্লা লিল্লাহ বলে আওয়াজ তোলা খারেজিরা 37 হিজরিতে এসে সিফিনের জিয়াদের ময়দানে মাওলানা আলার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে 8000 সেনাবাহিনী তারা আলাদা হয়ে গিয়েছিল। আপনি লক্ষ্য করেন 35 হিজরিতে উসমান জিন্নুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ড মানে শাহাদাত বরণ করেছেন, 36 হিজরিতে জঙ্গে জামাল হয়েছে, এটার সাথেও 35 থেকে 36 হিজরির ভিতরেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ডীদের বিচার চাই বলে বর্ষার আগায় এই কামে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তে ভেজা কামিজ এবং কর্তিত আঙ্গুলকে ঝুলিয়ে খেলাফত মানি না মওলানা আলার বিরুদ্ধে খেলাফত মানি এই খলিফা মানি না বলে মওলানা আলার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে খেলাফতের বিপরীত অবস্থান গ্রহণ করে ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছিল হিন্দাবুত তত্ত্বস্বীকৃত বাগী মুয়াবিয়া। ঠিক এরকম সিফিনের জিহাদের ময়দানে এসে ধোকাবাজ আমর ইবনে আজ গং কর্তৃক এই ধোকাবাজ আমর ইবনে আজ গং কর্তৃক প্রতিষ্ঠিত 37 হিজরিতে এসে সিফিনের জিহাদের ময়দানে কি বিষয়টি ঘটনাটা কি হয়েছে যখন মুশকিল কোশা আলী মুর্তজা কাররামাল্লাহু ওয়াজহা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে মকবুল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের জামাত বাঁধ ভাঙা জোয়ারের মতো মানে মাটির সাথে গুঁড়িয়ে দিয়েছে মাটির সাথে গুঁড়িয়ে যখন দিচ্ছিল এই বাগির জামাতকে যখন মাটির সাথে গুঁড়িয়ে দিচ্ছিল একে একে সবগুলোকে যখন জাহান্নামে পাঠিয়ে দিচ্ছিল ঠিক তেমন একটা পরিস্থিতিতে ঠিক তেমন একটা সিচুয়েশনে এই ধোকাবাজ আমর ইবনে আস
সে কথিত সন্ধির একটি ছলা কলা সাজিয়ে সন্ধির একটি জালকে সে বুনন করে। যেই জাল বুনন করা পরবর্তী, ওদিকে একটা লম্বা চড়া ইতিহাস, ওদিকে গেলে সময় বেশি লাগবে, আমি ওটা বিষয় না, মূল আমার পয়েন্টটা যে জায়গায়, এই জাল বিস্তার সন্ধি, কথিত সন্ধির নামে ধোকাবাজ আমর ইবনে আস কর্তৃক কথিত সন্ধির নামে প্রতিষ্ঠিত এই ধোকার জাল বুনন করার সেকেন্ড এপিসোড সিজন টুতে এসে এই ইনিল হুকমু ইল্লা লিল্লাহ বলে আওয়াজ তোলা খারিজি সম্প্রদায়ের 8,000 সেনাবাহিনী কে উস্কে দিয়েছিল হিন্দাবত্ত আত্মস্বীকৃত বাগি মুয়াবিয়া, ধোকাবাজ আমর ইবনে আসগম, এবং তারা যেই ঢঙে, যেই সুরতে, যেই বর্ণে, যেই রঙে তারা আন্দোলন করেছিল, ঠিক এই রং, এই আদল, এই গরণ, এই কর্ম ক্রিয়াকলাপ, এই সূত্র হুবহু সেই সূত্র যে সূত্রে সেদনা উসমান জিন্নুর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত পরবর্তী মালায়ালার খেলাফতের মালায়ালার বর্ষতা, মালায়ালার অনুগত্যকে মানার জন্য যখন, স্বীকার করে নেওয়ার জন্য যখন, ওনার খেলাফতকে ওনার হাতে বায়াত গ্রহণ করার যখন আবেদন অ্যাপ্লিকেশন করা হলো মুয়াবিয়াকে, জুবায়ের তালহা রাদিয়াল্লাহু আনহু এবং আম্মা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কর্তৃক, তখন এই আত্মস্বীকৃত বাগি মুয়াবিয়া সে যেই সুরতে, যেই ঢঙে, যেই ক্রিয়ায়, যেই ফর্মুলায় এটার বিরোধিতা করেছিল, সেই সূত্রের হুবহু কপি পেস্ট করেছিল সিফিনের জিহাদের ময়দানের প্ল্যাটফর্মের এই খারিজিরা। অর্থাৎ সেখানেও মুয়াবিয়া মওলা আলার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল, ধোকাবাজি, চালবাজি, কুটচাল, ষড়যন্ত্রের সর্বশেষ সীমানায় গিয়ে পৌঁছেছিল, যেভাবে সিফিনের জিহাদের ময়দানেও ঠিক একইভাবে ধোকাবাজি এই প্রতারণার সীমা, সর্বশেষ সীমাকে অতিক্রম করেছিল হিন্দাবত্ত স্বীকৃত বাগে মুয়াবিয়া, ধোকাবাজি এবং আমর ইবনে আসগমরা। অর্থাৎ মূলত সমস্ত খারিজিদের বাপ হচ্ছে হিন্দাবত্ত স্বীকৃত বাগে মুয়াবিয়া। আপনি যদি খারিজিদেরকে দোষারোপ করে থাকেন, আপনি যদি খারিজিদেরকে মুরতাদ বলে থাকেন, আপনি যদি খারিজিদেরকে জাহান্নামের কুকুর বলে থাকেন, আল খাওয়ারিজু কিলাবুন নার, তাহলে অবশ্যই আমি বলতে বাধ্য হচ্ছি সমস্ত খারেজির বাপ হিন্দাবত্ত আত্মস্বীকৃত বাগি মুয়াবিয়া। এই বাগি মুয়াবিয়া হচ্ছে সমস্ত খারেজিদের বাপ, সমস্ত খারেজিদের মা, শিয়াবাদের মূল জনকই, শিয়াবাদের মূল, এই শিয়াবাদ ভ্রষ্ট এই মতবাদের জন্মের পিছনে মূল ঘটনা, জন্মের পিছনে মূল মানে আগুনের লেলিহান শিখার মধ্যে বাতাস দিয়েছিল যে সে হচ্ছে হিন্দাবত্ত আত্মস্বীকৃত বাগি মুয়াবিয়া।